আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য এখানে সামান্য কিছু চাল আর বেশি করে একটু খেসারির ডাল আর মসুর ডাল, মসুর ডালও অল্প করে দিলাম, একটু বেশি করে খেসারির ডাল দিলাম। তো দিয়ে ভিজিয়ে আমি এখন একটু ছাদে যাব আজকে। তো আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব। তো আমি ছাদে চলে আসলাম। তো আজকে দেখাবো যে মিমের বাসা থেকে এই যে মসজিদের মিনারটা দেখা যায় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমার বাসা থেকেও দেখা যায়। আমাদের ছাদে থেকে, আমাদের বাসা থেকে দেখা যায় না, বাসার মধ্যে তো, বাসা তো নিচে, আর ছাদ থেকে দেখা যায় ওই মসজিদের মিনারটা। তো ওর বাসা আমার বাসা থেকে বেশি দূরে নয়, আমার মনে হয় কাছেই আছে, দেখা যায় মনে হয়। তো ও আমি বুঝতে পারতেছি না কোন বাড়িটা, ছাদ থেকে ঠিকমতো বোঝা যায় না। তো মসজিদের মিনারটা দেখা যায় ওর বাসা থেকে যেভাবে দেখা যায়, আমার বাসা থেকেও ওইভাবে দেখা যায়। আমার বাসা অন্য সাইডে, ওর বাসা হচ্ছে অন্য সাইডে। তো আমি এই যে ছাদ থেকে দেখাচ্ছি, এই যে এই জিনিসটা, এই যে মসজিদের এই মিনারটা একেবারে সেম আমাদের, আমাদের বাসা থেকে এক সাইড থেকে দেখা যায়, ওর বাসার থেকে অন্য সাইড থেকে দেখা যায়। একটু অল্প কতক্ষণ আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। তো আমি ওর ভিডিওতে দেখলাম আর কি, ওরা যখন ছাদে গেছিলো তখন এই যখন বাবু ওকে আংটি পরাচ্ছিল বা ছাদে গেছিলো একটু ছবি তোলার জন্য। আমার বাসা থেকে মসজিদটা মনে হয় দূরে আর ওর বাসা থেকে মনে হয় কাছে। তো আমি ছাদে গেলাম এই মানে মসজিদের এই মিনারটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, ওর ভিডিওতে দেখলাম তাই আমিও একটু ভিডিও করে নিলাম। এমনিতে আমার কোনো ইচ্ছে ছিল না যে অন্য কারোকেও ভিডিও বা থাম্বনেইল ইউজ করা। তো আশেপাশে একটু ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এদিকে ফুল গাছ একেবারে নিচে থেকে, এটা হচ্ছে সাততলা নাকি আটতলা আমার মনে নাই ঠিক, একেবারে নিচে থেকে এই ফুল গাছটা একেবারে ছাদ পর্যন্ত উঠছে, ছাদের উপরে উঠে গেছে। এটা আজকে অনেক বছর গাছটা, ফুল গাছটা লাগাইছে, যে বাড়ি যখন করছে তখনই লাগাইছে। তো আমার এই ডালগুলো ভিজে গেছে, আমি এখন এসে ছাদের থেকে এসে ডালগুলো, ডাল আর চাল এগুলো ভালো করে ধুয়ে এখন ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে তারপর এগুলো দিয়ে আমি পেঁয়াজও বানাবো। তো এখানে দিলাম কাঁচামরিচ ব্লেন্ডার জারে নিয়ে, এখন কাঁচামরিচ আর ইয়া একসাথে প্রথমে ব্লেন্ড করেছি, তারপরে আর বাকিগুলো আলাদাভাবে, বাকিগুলো একটু অন্যরকম কালার দেখা যায়, আর যেটা কাঁচামরিচের সাথে যেটা ব্লেন্ড করেছি ওইটা একটু সবুজ বর্ণ দেখা যায়। এর সাথে লবণ আর একটু রসুন, রসুন পেস্ট আর হলুদের গুঁড়া আর পেঁয়াজ এগুলো দিয়ে মেখে তারপর এখন পেঁয়াজও বানালাম বিকেলে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।